নমস্কার বন্ধুরা, আমি জবা ব্লগসের জবা। জবা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আজ নিয়ে এসেছি নুনের মধ্যে অশুভ শক্তি দূর করার কী কী ক্ষমতা তা নিয়ে। নুন সংক্রান্ত কিছু উপায় করলে গৃহের সঙ্গে জড়িত দোষ বা সমস্যা দূর করা যেতে পারে। তা কী কী উপায়ে এই অশুভ শক্তিগুলো দূর করা যাবে তা জেনে নিন। জলে নুন দিয়ে ঘর মুছলে বাড়ির অশুভ শক্তি দূর হয়। আবার রাতের দিকে ঘরের কোনায় কোনায় নুন দিয়ে রাখুন, সকালে তা পরিষ্কার করে দিন। এর ফলে বাড়ির সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পায় ও পারিবারিক কলহ দূর হয়। বাড়ির প্রবেশদ্বার দিয়েই শুভ অশুভ শক্তি প্রবেশ করে। বাড়ি অথবা কর্মক্ষেত্রের প্রবেশদ্বারে গোটা নুন লাল কাপড়ে বেঁধে ঝুলিয়ে দিলে শুভ শক্তি প্রবেশ করে। এর ফলে কাজে আগত বাধা দূর হয় ও ধন আগমন ঘটে। সন্তান যদি অকারণেই ঘন ঘন কাঁদে তাহলে সপ্তাহে একবার তাদের স্নানের জলে নুন মিশিয়ে স্নান করান, তাতে তাদের ওই ঘন ঘন কান্নার ভাব দূর হবে। আবার রাতে বারবার ঘুম থেকে জেগে উঠলে নুন জল দিয়ে হাত ধুয়ে ঘুমোতে যাওয়া উচিত, এতে ভালো ঘুম আসে। বাটিতে নুন বা ফিটকিরি ভরে বাথরুমে রেখে দিন, এর ফলে রাহুর প্রভাব দূর হয়। নির্দিষ্ট সময় অন্তর বাটির নুনটিকে বদলে ফেলা উচিত। ফিটকরি হাওয়ায় মধ্যে ব্যাকটেরিয়া নষ্ট করে। মনে রাখবেন বন্ধুরা, সবসময় কাছের পাত্রে নুন রাখা উচিত। এতে লবঙ্গ দিয়ে রাখতে হয়, এর ফলে বাড়িতে অর্থাভাব দূর হয়। স্টিল অথবা ধাতুর ডিবিতে নুন রাখা উচিত একদমই নয়। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই অবধি। তা বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। ভালো থাকবেন বন্ধুরা, রাধে রাধে।